আমার ব্রিজকে এত বেশি ভালো লাগে, ও শুধু মানে সবার জন্যই করে, সবার জন্যই ভাবতে থাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানি স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে স্যাটারডে আর সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম মাসি আজকে আসবে না, তো সকাল থেকে উঠে অনেক কিছু কাজ হয়ে গেছে, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না। 10:30 থেকে পড়ানো ছিল আমার, আর এখন 10:30 বাজছে, স্নান পুজো অনেক কিছু করেই একদম বেরোচ্ছি, তো একদম যাই তারপরে ফিরে এসে কথা হচ্ছে। বুক করে নিয়েছি তো সেও চলে এসেছে, তো এখন বেরোই তো ফিরে এসে কথা হচ্ছে। মাসি আসেনি বলে আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়েছিল। 9টা নাগাদ উঠে যখন ফোন করলাম, যখন শুনলাম মাসি আসবে না, তখন নিজের মনের জোর বাড়িয়ে উঠে অনেকগুলো কাজ করে ফেলেছি। দেখুন, ঘরদোর পুরো পরিষ্কার করেছি যাতে নিজের মনটাও ভালো থাকে। আসলে মাসির উপর আমি অনেকটাই ডিপেন্ডেন্ট, যার জন্য মনে হচ্ছিলো কি পারবো, তারপরে দেখলাম যে না, সবই গুছিয়ে করে ফেলেছি। আর এখন ইনস্টিটিউশন থেকে আমি পড়িয়ে ফিরছি, আর হঠাৎ করেই প্রচুর বৃষ্টি। দেখুন, অটোতে করে ফিরছি, সকাল থেকে সেইভাবে কিছু খেয়ে দিয়ে বেরোয়নি, তাই মনে হলো যে এই শর্মা স্ন্যাক্সে একবার দাঁড়াই, আর দুটো কচুরি খাই, আর এক কাপ চা খাই, যেটা এই বৃষ্টির জন্য একদম কিন্তু পারফেক্ট। এদিকে আমি ইনস্টিটিউশনে চা দিতে বারণ করেছি, কারণ চায়ে যদি চিনি দেয় তাহলে আমি খাই না। আর এখানে কিন্তু আমি আবার টাকা দিয়ে চা কিনে খাচ্ছি, তাও আবার চিনিওয়ালা চা। যতই হোক, শর্মা চা বলে আর অভিজিৎ প্রায়ই এখান থেকে চা খায়, তাই আজকে বৃষ্টির দিনে চা যখন খাচ্ছি ওকে বেশ মিস করছি। তো পড়িয়ে চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো, আজকে সকালে উঠেছি আমি ঘুম থেকে 9টায়। তো 9টায় উঠেই ভাবছি যে 9টা বেজে গেল, মাসি এখনো আসেনি, তো চিন্তা হলো ট্রেনটা দেখলাম মাসি ট্রেনটা ঠিকঠাক টাইমে পৌঁছেও গেছে। শিয়ালা অনেক সময় এরকম হয়, মাসির একটু লেট হয় ঢুকতে, ট্রেন লেট করে বলে। তো মাসির ছেলে নাম্বারে ফোন করলাম, তো সে বললো যে তোমাকে জানাতে ভুলে গেছি দিদি, মায়ের খুব শরীরটা খারাপ, কালকে আমাদের বাড়ি থেকে এখান থেকে কাজ করে গেছিলো, কালকে কাজে আসার আগেও নাকি শরীর খারাপ ছিল, তো মাসি মেয়ে ফোনও করেছিল আমাকে, তো তারপরে কাজ টাজ করে বেরিয়ে গেছে, তারপরে বাড়িতে গিয়ে নাকি আবার শরীর খারাপ হয়েছে, তো আজকে সকাল অবধিও তাই বমি হচ্ছে, জ্বর হয়েছে, তো আজকে বললো হসপিটালে নিয়ে যাবে, ডক্টর দেখাবে, কারণ লোকাল ডক্টর দেখাচ্ছিল আর ওষুধও খাচ্ছিল, বেশ অনেকদিন ধরে শরীরটা খারাপ হয়েছিল। মাসিকে বারবার বলে যাচ্ছি আমি যে তুমি নিজেকে যদি সুস্থ না করো, এতদিন ধরে মাসিকে রেগুলে বোঝাতাম, তাহলে তুমি কাজটা করবে কি করে, তো তোমাকেও তো সুস্থ রাখাটা দরকার, শুধু কাজ করছো আর সবাইকে সামলাচ্ছ, মানছি, বাট স্টিল ওই হয় না, নিজের জন্য কিছু করার সময় থাকে না। ওই ছেলেকেও ভালোভাবে বোঝালাম যে মাকে নিয়ে গিয়ে দেখাও, এইসব এসব করো, তো এগুলো বললাম। তারপরে আবার নিজে উঠলাম, উঠে ভাবছি যে কী থেকে শুরু করবো, টুকটাক টুকটাক অনেক কাজ পড়েছিল, আর 10:30 থেকে পড়ানো, তো আমি যদি নর্মাল নিজে ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে দিয়ে বেরোতাম, তাও আমার 10:30 বেজেই যেত ন্যাচারালি, 1-1.5 ঘন্টার ব্যাপার, হাতে সময় ছিল, তো আমি আগে ঘরটা পুরো গোছালাম, পরিষ্কার করলাম, মানে যা যা কিছু ছিল টুকটাক জিনিস, মানে যেগুলো কাঁচা হয়েছিল সমস্ত কিছু আলমারিতে ঢুকিয়ে রাখলাম, সব কিছু গোছালাম, তাতে নিজের মনটাও ভালো হলো আর কাজ করার একটা এনার্জিও পেলাম। তারপরে বাসন টাসন ধুয়ে ভালো করে, তারপরে স্নান পুজো করতে করতেই 10:30 বেজে গেছে, আমি র্যাপিডো করে চলে গেছিলাম পড়াতে, তো ওখানে পড়িয়ে টড়িয়ে এলাম, তো খাওয়া হয়নি সকাল থেকে, তো ওই জন্য আমি আবার খেতে ঢুকলাম, খেতে ঢুকে এবার এখন তো খিদেটাও মরে গেছে না, এসে আমি চালটা ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে আবার ভাতটা বসিয়ে নেবো। টুকটাক খাবার দাবার আছে, পনিরের তরকারি আছে, ডাল আছে, আলু পটলের তরকারি আছে, সেকেন্ড হচ্ছে কি বলে ডুমুরের তরকারি আছে, এত কিছু আছে তরকারি, তো এগুলো দিয়ে হয়ে যাবে, শুধু ভাতটা বসিয়ে নেবো, আর রাতের জন্য দেখা যাবে, রাতে রাতেও আবার একটা পড়ানো আছে, ওই জন্যই আমি আসলে বহরমপুর গেলাম না, যে এতগুলো পড়ানো আছে, এগুলো এক্সট্রা ডেট, তো এগুলো দিয়ে দিই, তারপরে আবার নেক্সট উইকে যাবো। তারপরে আজকে সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, সেটা আমি কালকে রাতেই 2টো ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছিলাম, যেটা আমার অনেক বড় একটা জিনিস কাজ, সেটা মাথা থেকে নেমে গেছে। এখন এই দাঁড়ান দেখায়, ভাতের জলটা ফুটতে দিলাম, আর চালটা দেখুন হিটুকু চাল ধুয়ে রেখে দিয়েছি। ইভেন যাওয়ার আগে এই সুযোগটাও পাইনি যে আমি চাল টাল ভিজিয়ে যাব, মানে 10:25 আমার সমস্ত কাজ শেষ হয়েছে, উইদিন 5 মিনিটস আমি র্যাপিডো বুক করেছি আর মানে নিজের রেডি হয়েছি, তো র্যাপিডো এসে যাওয়ার পরে আমার যেতে খুব বেশি হলে 7-8 মিনিট টাইম লাগে বাইকে করে, তো আমি টাইমে পৌঁছে গেছিলাম। খাবারগুলো এখানে ফ্রিজ থেকে বার করে রাখলাম, আর এদিকে তো ভাতের জল ফুটছে, আর এখানে হচ্ছে ডালটা গরম করতে দিলাম, ভেবেছিলাম কিছু ভাজাভুজি বানাবো, এখন 1টা বেজে গেছে, এখন আর ভাজাভুজি বানিয়ে লাভ নেই, রাত্রেবেলায় যদি খাই রুটি আর ভাজা তখন বানিয়ে নেব। এখানে আমি খাবার সব গুছিয়ে রাখলাম,
পনিরের তরকারি আছে, এখানে আছে আলু পটলের তরকারি, এটা আছে ডুমুর, আর এখানে স্যালাড, সব ফাঁকা দিয়ে রাখলাম। আর এখানে ডালটা গরম করে নিয়েছি, এটা হচ্ছে মুগের ডাল গরম করে নিয়েছি, আর এখানে ভাতটা ফুটছে আমার। আজকে একদম বিকেল থেকে সন্ধেবেলায় দুটো, আজকে দুটো ক্লাস আছে রাতের দিকে, দুটো ক্লাস করে বাড়িতে ফিরবো। এটা এখন হোক ভাতটা, ততক্ষণ আমি কিছু বসে টুকটাক কাজ সারি। এই যে খাবার নিয়ে বসলাম, ভাত ঘি, এখন প্রায় দুটো বাজতে চায়, খাবার হয়ে গেছে। গরম ভাতের সাথে ঘি নিয়ে নিয়েছে, মায়ের হাতের তৈরি ঘি। এভরিওয়ান, এখন বাজে প্রায় 5:30, আর আমি এবার বেরোবো রেডি হয়ে। আর দুপুরবেলা হালকা 1 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম, তো যাই হোক বেরোই, লেট হয়ে গেছে এমনিতেই, কারণ 5:30 থেকেই পড়ানো ছিল। যাই হোক আমি এবার বেরোই, বেরিয়ে ফিরে এসে একদম রাতে কথা হচ্ছে। আজকে স্যাটারডে, তাও বেরোতে হচ্ছে। তো এখন বাজে 10:00, আমি পড়িয়ে ফিরেছি ওই 9:45 নাগাদ, কি 9:40-9:42 বাজছিল তখন হয়তো। তো আমি ফিরে ফ্রেশ হয়ে আগে মা অফিসে সবাইকে যেরকম ফোন করি করেছি, তারপরে মা মনে করালো মাসিকে ফোন করাতে হবে। তো মাসিকে একবার ফোন করলাম যে কেমন আছে, কি বৃত্তান্ত আজকে শরীরটা, কারণ মাসি ন্যাচারালি না কি হয়, যদি একটুও শরীর খারাপ থাকে মাসি বলে যে দেব জানি আজকে আমার শরীর খারাপ আছে, একবার ভোরবেলায় জানিয়ে দেয় আজকে আমার শরীরটা খুব খারাপ, পরের দিন মাসি ঠিক কাজে আসে। তো এই শরীর খারাপটা আমার মানে খারাপ লাগলো, কারণ মাসি এক দুদিন আগে মানে একবার এলো না, তারপরে যখন বাড়িতে এসেও ছিল না কাজ করতে, মাসি দেখছি শরীরটা খারাপ, মাসিকে বারবার আমি বলছি যে নিজের শরীরের ওপর নজর দাও, ওই যে মানুষ যখন না পড়ে না, মানুষ চায় না যে শরীরের পেছনে খরচা করি, বারবার বললাম যে মাসি একটু যাও এদিক ওদিক, মানে যদি হসপিটালেও দাঁড়িয়ে করাতে হয়, লাইনে দাঁড়িয়ে কিছু করে যেখানে খুশি তুমি করো, ডক্টর ভালো দেখাতে হলে তুমি এখানে দেখাও ওখানে দেখাও, কিছুতেই কথা শুনলো না। তো আজকে এখন আমি মাসিকে ফোন করলাম, আজকেও শরীরটা খারাপ, মানে কথা বলতেই পারছে না, বলছে জ্বর এসছে খুব আর বমি করছে স্টিল। তো শুনে তো খারাপ লাগলো, এই সেকেন্ড মাসি বললো যে তুমি একটু কষ্ট করাবে না, আমার কথা তুমি ভেবো না, মাসি এদিকে মাসি না মানে সত্যি জেনুইন। তো আমি বললাম তুমি আমার কথা ভেবো না, তুমি ওদিকে নিজেরটা চিন্তা করো, কারণ শরীরটাই তো সব কিছু, আমি তো তোমাকে বারবার বুঝিয়েছি। মাসি বললো দাঁড়াও দেখি, কালকে একটা হয়তো প্রাইভেট ডক্টর দেখাবে, কারণ আজকেও হসপিটালে দেখিয়ে কিছু ঠিক হয়নি। মাসিকে এখানে কতবার বলেছি মাসি এখানে ডক্টর দেখাও, এখানে ডক্টর দেখাও, কিছুতেই শোনেনি। তো আমরাও কিছু মানে অভিজিৎ যখন বলতো যে মাসি এখান থেকে ব্লাড টেস্ট করিয়ে দিই বাড়ি থেকে, তো সেইগুলোও করাতে চাইনি, কারণ আর প্রেশার টেশার যেগুলো বাড়িতে আছে সেগুলো আমরা টেস্ট করতাম, প্রেশারটাও হাই ছিল মাসির, তো মাঝে মধ্যে ওগুলো করে দিতাম, কিন্তু নিজে যদি না করতে চায় সে মানুষটাকে জোর করে কি করব। তখন বলতো না আমি ঠিক আছি ভালো আছি, ওই টুকটাক করে ওষুধ খেয়ে নিত, ওষুধের দোকানে এগুলোই করতো। তো মনটা মানে ভীষণই খারাপ হয়ে গেল, মাসির সাথে কথা বলে খারাপ লাগলো, মানে এরকম না কি মাসি আসছে না বলে, আমি নিজে একা আছি কিছু না কিছু করে নিতে পারবো, যতই হোক মাসি আসার এত দিনের একটা অভ্যেস, আমি আজকে সারাদিনে বুঝতে পারছি যে নিজে কিছু করতে মনে হচ্ছে করছি, তো যখন কাজগুলো করছি তখন আগে কিন্তু এই সমস্ত কাজ আমি করতাম একা, কিন্তু এখন মনে হচ্ছে কি ভালো লাগছে নিজে নিজে সমস্ত কাজ করে নিচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। বাট এই যে কাজটাই মনে হচ্ছে যেন অনেক কিছু করে নিচ্ছি একসাথে, কিন্তু আগে এই কাজগুলো আমিই করতাম, বাট মাসি আসার পরে কোথাও একটা ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম। বাট আজকে মাসি সেগুলো তো একটা খারাপ লাগা থাকেই, কিন্তু আজকে আরও বেশি খারাপ লাগছে এখন যে মাসির সাথে কথা বলে যে মানুষটা আমাদের দুজনের মুখের কাছে খাবারটা ধরে দেয়, সেই মানুষটা যদি খারাপ থাকে তো সত্যি খুব খারাপ লাগছে। মানে টাচুর বাবা মাসির তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, মানে এত শুনতে খারাপ লাগছে না গলাটা, খুব শরীরটা খারাপ, কি হলো কে জানে, জানি না, এত জ্বর হলে এত বমি টমি হওয়ার কথা নয়, অনেক দিন ধরে জিনিসটা হচ্ছে, তো কি হয়েছে এখন জানি না, কালকে বোঝা যাবে বা আদেও কবে কি বোঝা যাবে আমি জানি না, ওখানে কি টেস্ট করাতে পারবে কি পারবে না। আর বাড়িটা কাছে, মাসি তাই বলছে যে বাড়িটা কাছে হলে বাবু আমি আর একটু গিয়ে কষ্ট করে গিয়েও হয়তো করে দিয়ে আসা, তো আমি বলছি তোমার কাজের চিন্তা এখন করো না, নিজের চিন্তাটা করো। বাট বাড়িটাও এতটা দূর, মাসির জার্নি করে এতটা রাস্তা আসে আমি কাজটা করে, এই মানে বিশ্বাসযোগ্য মানুষগুলোকে যদি একবার মানে কি বলবো পেয়ে যায় না, মানে লাকিলি পেয়ে যাওয়া কোনো মানুষকে। জানি না এখন কতদিন মাসির শরীর কিরকম থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক এটাই কামনা করি।
আর রাতে আমি কি রান্না করছি, রান্না তো কিছু করিনি আমি, সব শুনে আমি ভাবলাম রুটি কিনেও এনেছিলাম যে কিছু ভাজি ভুজি বানিয়ে নেবো, আর এখন অনেকটাই রাত হয়েছে, ভাজি ভুজি আর বানাবো না, দুধ তো অল্প আছে, দুধ কলা আর রুটি খাচ্ছি। এখানে দুধ আমার ফুটে গেছে, বন্ধ করে দিই। কাল তো মাসি আসবে না, তাই আফটার ডিনার সমস্ত বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রাখলাম রান্নাঘরটা, একদম সকালবেলায় চাপ মুক্ত থাকবো। আর বাকি ঘরদোর তো সকাল থেকেই গুছিয়ে রেখেছিলাম, ঘরদোর গোছানো থাকলে মনটাও ভালো থাকে। আর এখন একা আছি না, এসব করেই শান্তি। এখন বাজে প্রায় 11:30, অভিজিতের সাথে কথা বলছিলাম, অভিজিতেরও খুব মনটা খারাপ লাগছিল মাসির কথা শুনে, তো মাসির সাথে কনফারেন্সে নিলাম, মাসির বাড়ির নাম্বার ওর কাছে নেই, তো কনফারেন্সে নিলাম, তো কথা হলো, তারপরে ও মাসিকেও অনেক বুঝিয়ে বললো যে না এবার সত্যি করি তুমি ডক্টরটা দেখাও, নাহলে খুবই মানে, ও বারবার বললো যে তুমি যদি চাও কলকাতায় চলে এসো, কলকাতায় যদি যে চেনা জানা ডক্টরগুলো আছে সেগুলোতে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, কিছু যদি টেস্ট করতে হয় সব বাড়ি থেকেই করে নাও, মানে মনি থাকবে, বাড়ি থেকেই তোমার স্যাম্পল নিয়ে চলে যাবে, সব কিছু হয়ে যাবে, তুমি এদিকে এসে জিনিসগুলো করিয়ে নিয়ে যাও, বা ওখানে ভালোভাবে কিছু পাবে, মাসি একটু গ্রামের দিকে থাকে, ওখানে যদি ভালো কিছু ডক্টর বা কিছু সাপোর্ট না পাও, কোনো রকম কোনো সাপোর্ট লাগলে বলো, তাও আমরা পাশে আছি, তো এইসব মাসিকে ওখানে অনেক বুঝিয়ে বললো, মাসিকে বললো তুমি 2 দিন ছুটি নাও, ছুটি নিয়ে ভালো করে নিজের শরীরটাকে আগে ঠিক করে তারপরে এসো। এই জন্যই আমার অভিজিৎকে এত বেশি ভালো লাগে, ও শুধু মানে সবার জন্যই করে, সবার জন্যই ভাবতে থাকে, তো আমিও হয়তো মাসিকে অতটা গুছিয়ে বলতে পারিনি যতটা অভিজিৎকে কথাগুলো শুনে আমার এতটা ভালো লাগলো, ও সুন্দর করে গুছিয়ে বললো, মাসিও একটু স্বস্তি পেল। তো যাই হোক, মাসি বললো যে কালকে আমি দেখি ডক্টর কি বলছে না বলছে, তারপরে আমি তোমাদের জানাচ্ছি, তো দ্যাটস ইট। আর আমি আজকে সন্ধেবেলায় পড়াতে গিয়েছিলাম বলে আমার স্প্লিটস ফিলাও দেখা হয়নি, তো এখন বসে স্প্লিটস ফিলার এপিসোডটা দেখবো, আজকের এপিসোডটা, আর দ্যাটস ইট। আর এখন ব্লগটাও এডিট করতে হবে, 12টার পরে এপিসোডটা দেয়, আর আমি এখন বসে ব্লগটা এডিট করি যতটা দূর সম্ভব, আর তারপরে ঝটপট আমাকে ঘুমিয়েও পড়তে হবে, কালকে মাসি আসবে না, তো আমি সকাল সকাল উঠে পড়িয়ে চলে আসবো, তারপরে এসে পুরো দিনটাকে শুরু করব। তো এই হচ্ছে আপডেট, আর আজকে ব্লগটা বেশি কিছু এক্সটেন্ড করছি না, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন, চলুন টাটা, গুড নাইট।